আসসালামু আলাইকুম, কেমন আছেন? মানে ভুল ধারণা নিয়ে মানুষ যে এত বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায়, জীবন ছিন্নভিন্ন হয়ে যায়, সেই ভুল ধারণা দূর করার জন্য কত রকমের চেষ্টা করছি, মানে কত রকমের উপায় আছে আমার জানা নেই। আমার যে কয়টা জানা আছে আমি চেষ্টা করছি, আপনাদের কোনো সাজেশন থাকলে আপনারা আমাকে দিবেন যে এইগুলো এইভাবে বলেন। আচ্ছা, একটি কমন ভুল ধারণা বলি পুরুষের ক্ষেত্রে, সেটি হচ্ছে অনেকেই বলেন যে আমি টয়লেটে বসলে, যখন আমি টয়লেটে খুব বেগ দেই বা টয়লেটটা একটু শক্ত হয়, যখন একটু কোষ্ঠকাঠিন্য হয় মল ত্যাগের সময়, একটু বেগ দিলে দেখা যাচ্ছে যে আমার বীর্যও বের হয়ে যাচ্ছে। বিষয়টা কি? আমি তো খুব ভয় পেয়ে গেলাম, ওই দিন মনে হলো যে আমার মনে হয় সব যৌন ক্ষমতা শেষ হয়ে যাচ্ছে, এমন কোনো সমস্যা হয়ে গেছে যে অটোমেটিক বীর্যপাত হয়ে যাচ্ছে, এটা তো খুব অ্যালার্মিং। এবং আমি যখন স্ত্রীর কাছে যাব বা আমি আমার পার্টনারের কাছে যাব, তখন তো মনে হয় এরকমই খুব দ্রুত আমার বীর্যপাত হয়ে যাবে বা কিছু একটা হয়ে গেছে, বা অতীতে আমি হস্তমৈথুন করেছি, অতীতে আমার এরকম অভ্যাস ছিল, তো যার ফলশ্রুতিতেই মনে হয় এই জিনিসটা হয়ে গেছে, আমার কোনো একটা নার্ভের কোনো প্রবলেম বা কিছু হয়ে গেছে। আসলে বিষয়টি তা নয়। এইবার আপনি মনে করে দেখেন, আমি একটি ভিডিওতে বলেছিলাম, নর্মাল জিনিস দেখিয়েছিলাম যে স্ট্রাকচার কোথায় কি থাকে এবং কিভাবে শুক্রাণু টেস্টিস বন্ডকোষ থেকে একদম বহির্গমন হয়। আমি ওই ছবিটা আবার দেখাবো আজকে। এই সেই ছবি, আমরা একটু মনে করিয়ে দিতে চাই যে এই ছবিতে কি কি ছিল, একটু দেখেন আবার। এটি ছিল অন্ডকোষ, এইটি ছিল পেনিস, আসলে পেনিস আমরা বলি, আসল উচ্চারণ কিন্তু পেনাস। ওকে, এটি ছিল, বোঝার সুবিধার্থে বলছি, এটি এটি ছিল আপনার পেনিস। এরপরে হচ্ছে যে আমরা বলেছিলাম যে এই পথে শুক্রাণু আস্তে আস্তে এই উপরের দিকে যাচ্ছে, যে এই থলিকার সাথে মিশছে, মূত্র থলি থেকে আরেকটি নালি আসছে, এসে তারপরে হচ্ছে যে এই নালিকার সাথে মিলে প্রস্টেট গ্ল্যান্ড আছে, সেই প্রস্টেট গ্ল্যান্ডের সাথে থেকে কিছু রস নিয়ে তিনটে নালী একসাথে হয়ে একটি নালী হয়ে ইউরেথ্রা বা মূত্র নালী গঠন করে। মূত্র নালী পথে পরবর্তীতে মূত্রও যেমন বের হয়, বীর্যও তেমনি বের হয়। এখন কথা হলো যে এটার সাথে পায়খানায় বেগ দিলে কেন বীর্য বের হবে। আমরা জানি যে বীর্যপাত একটি নার্ভাস ঘটনা, মানে নার্ভের কলাকৌশলের ফলে হচ্ছে। যখন নার্ভের স্টিমুলেশন হয় সহবাসের সময় বা হস্তমৈথুনের সময়, নার্ভ যখন এইখানকার যে স্মুথ মাসেল আছে, মানে কিছু মাংসপেশি আছে পেনিসের মধ্যে, মাংসপেশিগুলোতে চাপ দেয়, তখন চাপের ফলে আস্তে আস্তে সামনের দিকে বীর্যটা বের হয়ে আসে। যেটা হচ্ছে যে নর্মালি বের হওয়ার কথা না, সহবাস বা হস্তমৈথুন ছাড়া বা স্বপ্নদোষটা নর্মালি বের হওয়ার কথা না, কিন্তু এই যে পায়খানায় বেগ দিলাম বীর্য বের হয়ে গেল, আমি তো বিকলাঙ্গ হয়ে গেলাম, এটা আসলে ভুল ধারণা। দেখেন এইবার, দেখেন এই যে জায়গাটা, এটি হচ্ছে যে রেকটাম বা মলাশয়। দেখেন মলাশয়, আর এখানে বলেছিলাম সেমিনাল ভেসিকেল। আমি বলেছিলাম শুক্রাণু এখান দিয়ে আসে, এসে সেমিনাল ভেসিকেলের মধ্যে আসে, এখান থেকে রস সংগ্রহ করে। তো এখানে এসব জায়গাগুলোতে কিন্তু শুক্রাণু বীর্য জমা থাকে, এখানে থাকে, এখানে থাকে। যখন আপনার মলাশয় মলে পূর্ণ থাকে, তখন এটি একটু ফুলে ফেঁপে থাকে, এবং যখন চাপ দেন এই জায়গাটা, তো এরকম কন্ট্রাকশন হয়, সংকোচন হয়, প্রসারণ হয়, তখন এখানে যখন এটা যখন প্রসারিত হবে, এই সেমিনাল ভেসিকেল এই থলির মধ্যে কী করবে, একটি চাপ দিবে। চাপ দিলে কী হবে, এই জায়গাটায় আমরা জানি শুক্রাণু জমা আছে, বীর্য জমা আছে। যখনই বীর্য জমা হয় তখন কী হবে, এই জমা থাকা বীর্যটা চাপের ফলে কী হবে, সামনের দিকে ধাক্কা মারবে। সামনের দিকে ধাক্কা মারলে এই নালী দিয়ে কিছু অংশ সামান্য বের হয়ে আসতে পারে। এটি খুবই নর্মাল একটি ঘটনা, অস্বাভাবিক কিছু না। ঘাবড়াবেন না, ডাক্তারের কাছে দৌড়াবেন না, মনে সাহস রাখেন, আমি আপনাদেরকে সাহস দিচ্ছি, এটি আপনার যৌন জীবনকে কোনোভাবেই ব্যাহত করবে না, ঠিক আছে? তো আরও কিছু কিছু ভুল ধারণার আজকে আমি অবসান ঘটাবো, আজকে না আরেকদিন ঘটাবো। আপনারা চোখ রাখেন, পরবর্তী ভিডিওতে পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।